আজকের ভিডিওটা হচ্ছে প্রত্যেকটা বাড়ির ফ্যামিলির জন্য, প্রত্যেকটা বাড়ির ফ্যামিলির সেফটি যাতে থাকে তার জন্য এই ভিডিওটা আমাদের বানানো। প্রতিটা বাড়িতে কলসি রয়েছে, তো কলসিতে আমরা যে জলগুলো ব্যবহার করি, মানে জলগুলো যে খাওয়া দাওয়া করি, এই খাওয়া দাওয়া থেকে আমাদের অনেক রকম রোগ সৃষ্টি হতে পারে। তো সৃষ্টি যাতে না হয় তার জন্য আমরা এই ভিডিওটা বানিয়েছি, বা সুরক্ষিত থাকার জন্য এই ভিডিওটা আমাদের বানানো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকটা বাড়িতে কলসি রয়েছে, কলসির জলটা যে আমরা খাওয়া দাওয়া করছি, ওই কলসির জলটা ভালোভাবে সুরক্ষিত নয়। তার কারণ হচ্ছে আমাদের কলসির মুখে যে বাটি রয়েছে, বাটিটা চারদিকে হালকা করে রাউন্ড ফাঁকা রয়েছে, আর টিকটিকি পোকা, যেই কোনো পোকা রাতের বেলা ওইগুলো বেশি চলাচল হাঁটাহাঁটি করে, তো ওই পোকাগুলো কলসির উপরে বসে, সেখানে বসে অনেকে আছে পায়খানা করে দেয় কলসির মধ্যে, বাটির মধ্যে। এবার কলসির যে ফাঁকা রাউন্ডটা রয়েছে, অনেক সময় তার উপর দিয়ে টিকটিকি যাতায়াত করে, টিকটিকি অনেক সময় পায়খানা করে দেয়, সেই পায়খানাটাও অনেক সময় ওখানে পড়ে। তো পড়লে আমরা কিন্তু সুরক্ষিত নয়। তো এই জন্য ভিডিওটা বানানো যাতে সুরক্ষিত বা সেফটি থাকার জন্য। তো আমরা যখন ভোরবেলা উঠে যখন কলসি থেকে জল ঢালা হয়, ওই জলটা কিন্তু অনেক সময় ব্যাখেলে বা ভুল করে না দেখে ঢেলে নেয়। ওই জলটা খাওয়ার পরে কিন্তু আমাদের নানান রকম রোগ হতে পারে। তো যাতে না হয় তার জন্য ভিডিওটা আমাদের বানানো। আর এইভাবে যদি আমাদের সিস্টেমটা যদি একবার চালু করা যায়, যেমন কলসির মুখে দুটো প্লেট ঢাকা দিয়ে যদি ব্যবহার করা যায়, তাহলে উপর থেকে যে টিকটিকি পায়খানা করবে বা যে কোনো পোকা মাকড়সা বা যে কোনো পোকা হতে পারে হাঁটাহাঁটি করবে, তাহলে কোনো অসুবিধা নেই, আমরা ঢাকাটা সরিয়ে বাটিটা নিয়ে আমরা জল নিতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। আর যদি খালি বাটি থাকে তাহলে কী হবে, বাটির উপর অনেক সময় টিকটিকি পায়খানা করে দিচ্ছে, পোকা এসে বসছে বা মাকড়সা ওখানে ঘোরাঘুরি করছে বা যে কোনো একটা পোকা ঘোরাঘুরি করছে, তাতে কী হচ্ছে, ওখান থেকে যদি বাটির ফাঁক দিয়ে যদি কোনো কারণে একটুখানি গলে চলে যায়, তাতে কিন্তু আমাদের জীবন সেফটি নয়। তো এই জন্য আমি ভিডিওটা বানিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আগামী দিন এরকম নতুন ভিডিও আমি যেন আনতে পারি তার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবে।